এমন সুন্দর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আর পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা নেমে চলেছি সোলাং ভ্যালির দিক থেকে মানালির পথে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দুদিকে পাহাড় যেন সেজে রয়েছে সবুজে, আর রাস্তার দুধারে রয়েছে প্রচুর আপেল গাছ এবং আপেল গাছ ভর্তি আপেল, মনে হয় কোটা কতক ছিঁড়ে এখনই খেয়ে নিই। যাই হোক, এই ভিডিওতে মেইনলি আপনারা দেখবেন যে মানালি থেকে মান্ডি প্রায় 100 কিলোমিটার পথ, সেই পথের যে কী ভয়ঙ্কর দৃশ্য তার কিছুটা শুরু হয়ে গেল। দেখুন কি ভয়ঙ্কর অবস্থা, রাস্তার প্রায় পুরোটাই নিয়ে গেছে বিয়াস নদী। আমরা এক পার ধরে এগিয়ে চলেছি নিচের দিকে, আমাদের আজকের লক্ষ্য মান্ডি। এই মান্ডি এতদিন ধরে রাস্তা পুরো বন্ধ ছিল, রিসেন্ট রাস্তা ওপেন হয়েছে কোনো রকম, সেই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি নিচের দিকে। এটা মানালির অনেক আগে, এখন আমরা ঢুকছি মানালির দিকে, ডান দিকের রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। আমার সঙ্গী দুজন রয়েছে, সুমন এবং পিঙ্কাদা, আমি পিছনে। আমরা নাচছি, দেখুন চার লেনের রাস্তার এক পাশের দুটো লেন একদম নেই, সম্পূর্ণ চলে গেছে নদীর ভেতরে। সামনে আরও কী কী আছে এগুলোই বুঝতে পারবো, কারণ যে অবস্থা এর জন্য পুরো রাস্তা বন্ধ থাকার কথা নয়, তাই পথে যেতে যেতে আরও অনেক কিছুই পাবো। ওহ মাই গড, রাস্তা পুরোটাই নিয়ে গেছিল নদী। হিমাচল সরকার এখন কোনো রকম পাথর বোল্ডার মাটি ফেলে চলার মতো রাস্তা করেছে, ট্রাফিক কখনো একদিক থেকে যাচ্ছে তার পরের মুহূর্তে অন্যদিক থেকে ছাড়ছে, এইভাবে এখন এখানকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে, আর রাস্তা এখন নদীর মধ্যে দিয়েই বলা যায়। ওই যে দাঁড়িয়ে রয়েছে পথের বড় বড় দেয়ালগুলো, এগুলো একসময় পুরোটাই রাস্তা ছিল, এখন পুরোটাই নদীতে পরিণত হয়েছে। বড় বড় বোল্ডার, তার মধ্যে থেকেই আমাদের নামতে হচ্ছে, রাস্তার কাজ চলছে প্রচুর দুদিকে, যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি রিকভার করার চেষ্টা করছে হিমাচল সরকার। যাই হোক, একেবারে বন্ধ ছিল রাস্তা, সেখানে কোনোরকমভাবে চলার মতো হয়েছে, যেভাবেই হোক লাফাতে লাফাতে এগিয়ে যাওয়া যাচ্ছে। দুদিকে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর রয়েছে, কিন্তু তার সঙ্গে রয়েছে এমন ধ্বংসেরও চিত্র। আবার একটি জায়গা যেখানে রাস্তা পুরোপুরি, দেখুন এই যে ওপর লেভেল এই সোজা ছিল রাস্তা, সম্পূর্ণটাই এখন নদীর অংশ। কি ভয়ঙ্করভাবে রাস্তাগুলিকে ভেঙে নিয়ে চলে গিয়েছে বিয়াস নদী, চলছে আবার নতুন করে তৈরি করার কাজ। ভেঙে যাওয়া পথ পেরিয়ে আবার আবার যখন একটু ভালো পথে উঠবেন, তখনই আপনার মনটা প্রাকৃতিক সৌন্দর্য যেন ভরিয়ে দেবে। আবার পরের মুহূর্তেই দেখবেন সামনে ধ্বংসের অবস্থান রয়েছে। ঠিক এমনিভাবেই আমরা এগিয়ে চলেছি আমাদের নিচের লক্ষ্যের দিকে, আমাদের পথ দেখুন দুপাশে কি অপূর্ব সুন্দর, সবুজ পাহাড় পর্বতগুলি দাঁড়িয়ে রয়েছে সারবদ্ধভাবে, সারবদ্ধভাবে সুন্দর গাছগুলি, তারই পাশে কি ভয়ঙ্কর দৃশ্য। একদিকে প্রকৃতি যেমন উজাড় করে দিয়েছে, আরেকদিকে প্রকৃতি তার যে ধ্বংসলীলা চালিয়েছে তার ছবিটাও রয়েছে। দুটি পাশাপাশি অবস্থান করছে, যে মনের ভালো লাগার থেকে খারাপ লাগাটাই এখানে বেশি, কারণ যে কল্পনা করা যায় না যে এমনভাবে একটা নদী তার সম্পূর্ণ গতিপথটাকে এভাবে শেষ করে দিতে পারে। কি অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য হিমাচলের, তারই রয়েছে মাঝে মাঝে রয়েছে আপেল গাছ এবং তাতে গাছ ভর্তি আপেল,
সমস্ত গাড়িগুলো ঠায় দাঁড়িয়ে রয়েছে, টুরিস্ট নেই, কিছু নেই, কাজ নেই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অবারিতভাবে রয়েছে। কি অপূর্ব লাগছে যেতে এমনই পথ ধরে। কিন্তু এই ভালো লাগা ক্ষণস্থায়ী, দেখুন যেখানে নদী আছে পারে সেখানে নদী ভেঙেছে, যেখানে নদী নেই সেখানে পাহাড় ওপর থেকে ভেঙে এসে নিচে পড়েছে। মানে দুদিক থেকেই রাস্তা ক্ষতিগ্রস্ত, যেমন নদীর দিক থেকে ঠিক তেমনিভাবে পাহাড়ের উপর দিক থেকে। যেটুকু ভালো সেখানে তার প্রাকৃতিক সৌন্দর্য আগের মতোই সুন্দর। ওহ মাই গড, এই জায়গাটি ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, কি সুন্দর ছিল। আর এখন দেখুন বিরাট পার্কিং এলাকা, বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, টুরিস্টে গম গম করতো এখানে। আর এখন দেখুন শুধুই ধ্বংসের ছবি, ধ্বংসের ছবি, সিঁড়ি, হোটেল, সমস্ত কিছু তছ নচ করে নিয়ে চলে গেছে। এপাশ থেকে রাস্তার উল্টো দিকে সেখানে ঘর বাড়ি সমস্ত কিছু ভেঙে নিয়ে নদী তার নিজের গতিপথ বানিয়ে নিয়েছিল এখানে। কি ভয়ঙ্কর দৃশ্য, যখন এটা ঘটেছে তখন এটা কেমন অবস্থায় ছিল সেটা কল্পনা করলে শিউরে উঠতে হয়। দেখুন কি অবস্থা, বড় বড় বাস, ট্রাক সমস্ত রাস্তার দুপাশে উল্টে, তার যে সেই সময়ের যে ধ্বংসলীলার চিহ্ন এখনও সাক্ষী রয়েছে দুপাশে, কত গাড়ি যেখানে সেখানে আটকে রয়েছে, কি ভয়ঙ্কর। এমনই অবস্থা এখন পুরো এই মানালি থেকে মান্ডির পথে যাওয়ার সময়, কোথাও 200 মিটার, কোথাও 300 মিটার, কোথাও 50 মিটার, কোথাও 100 মিটার রাস্তা পুরোপুরি নদী গর্ভে চলে গেছে, তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই। কিন্তু হিমাচল সরকার খুব দ্রুততার সঙ্গে এই সব জায়গা পাথর বোল্ডার মাটি ফেলে কোনো রকম চলার মতো রাস্তা করে অন্তত যাতায়াত ব্যবস্থাটা চালু করেছে, কারণ পাহাড়ের ওপরে মানুষের সাপ্লাই লাইন সম্পূর্ণটা নির্ভর করে এই নিচের এই পথ ধরেই। এবং শুধু সাধারণ মানুষ নয়, আমাদের ওপরে যারা আর্মিরা রয়েছে তাদেরও সাপ্লাই লাইন পুরোটাই প্রায় নির্ভর করে এদিক থেকে এই পথের উপর, তাই খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে। দেখুন কি অবস্থা, নদী তার গতিপথ কোথা থেকে কোথায় চলে এসছে, দেখুন দূরে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর নদী সে এখন এদিক থেকে বয়ে যাচ্ছে, ছিল সে ওই দিক থেকে তার গতিপথ ছিল, এখন রাস্তা ভেঙে রাস্তাটাকে নিয়ে সেই পথ ধরে চলেছে, ছিল আগে অন্য পথে। পাহাড়, মেঘ, তার প্রাকৃতিক দৃশ্য দেখুন, আর নদীর ভয়ঙ্কর রূপ। এই নদী একসময় এমন হতে পারে সেটা ভেবেছিল কেউ? সামনের রাস্তা আবার ভাঙা, তার জন্য ট্রাফিকের দিকে আটকে রয়েছে, একদিক থেকে আসছে গাড়ি, আমরা দাঁড়িয়ে রয়েছি, ওইদিক থেকে শেষ হলে আবার আমাদের ছাড়বে এদিক থেকে যাওয়ার জন্য, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির দৃশ্য চাক্ষুষ করলাম। আবার এগিয়ে যাওয়া শুরু হলো, তেমনি পথ, এখনও রাস্তা কিছুই ছিল না, সদ্য কোনো রকম তৈরি করে চলাফেরার মতো করা হয়েছে, আর একই সঙ্গে রাস্তার কাজ চলছে। কত শ্রমিক দেবে, কত লেবার দেবে, পুরো হিমাচলই এমন হয়ে আছে। পাহাড় ওপর থেকে এসে পুরো রাস্তা, তাই এই পথ চলতে চলতে ভালো লাগাচ্ছে, খারাপ লাগাটাই বেশি। যেখানে নদী নেই সেখানে ওপর থেকে পাহাড় রাস্তায়, আর যেখানে নদী সেখানে নদী পুরোটাই রাস্তায় নিয়ে ফেলেছে নিজের দিকে। রাস্তার জার্নির কষ্টটার থেকে এই যে বর্তমান অবস্থা এটা অনেক বেশি কষ্টকর, তাই যে সমস্ত টুরিস্ট বা রাইডার্স এখন আপনারা যারা এদিকে আসার কথা ভাবছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ যখন এই ধ্বংসলীলা চলেছে তখন যারা এইখানে ছিল অ্যাট প্রেজেন্ট সেই সময়, তারা যে কী ভয়ঙ্কর দুর্দশার মধ্যে থেকে এখান থেকে বেরিয়েছে সেটা তারাই বর্ণনা করতে পারবেন, এবং তারা সেটা চাক্ষুষ করেছেন। তাই বর্তমানে পরিস্থিতি কেমন হোক তার দিকে আপনারা নজর রাখুন, তার জন্যই এই ভিডিওটা আগে তৈরি করলাম এবং পোস্ট করলাম।
আমাদের বাইক ট্রিপের এটা 14তম দিন। আমাদের এখান থেকে আমরা নামছি আমাদের আজকের লক্ষ্য মান্ডি পর্যন্ত, কারণ তার থেকে বেশি কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। প্রচুর সময় লাগছে এখানে, কারণ বেশিরভাগ সময় রাস্তা পুরোটাই প্রায় ট্রাফিক জ্যামে আটকে রয়েছে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেট নিয়ে আমাদের গাড়িতে রয়েছে, সেই জন্য এখানকার পুলিশ বা প্রশাসন বুঝতে পারছে যে আমরা বহু দূর যাব, সেই জন্য আমাদের কনসিডার কিছুটাই করছে যে কখনো কখনো আমাদের গাড়ির পাশ কাটিয়ে যাওয়ার ছাড়পত্র দিচ্ছে, আমরা এগিয়ে চলেছি। কিন্তু তথাপি পুরোপুরি ব্লকড হয়ে আছে বহু জায়গা, বহু যাত্রীর পথে আটকে থাকছে, তারা বেরোতে পারছে না। আবার দিনের কখনো কখনো একটা সময় এদিকের গাড়ি যাচ্ছে, তো অন্য সময় অন্যদিকের গাড়ি, এইভাবে চলছে এখানকার ট্রাফিক। দেখুন যত দূর চোখ যায় রাস্তা নেই বললেই চলে। কোনো রকম একটা পার ধরে কিছুটা অংশ রয়েছে, তার উপর থেকেই চলছে যাতায়াত। নদী কত শান্ত এখন। আবার আমাদের যাওয়ার অনুমতি মিলেছে, আমরা এগিয়ে চলেছি আমাদের দিকে। একদিকে খাড়া পাথরের দেওয়াল, তার নিচে রয়েছে কোনো রকম সদ্য তৈরি হওয়া চলার মতো পথ। সেই পথই এখন ভরসা সকলের, এটাই ন্যাশনাল হাইওয়ের থেকে অনেক বেশি মূল্যবান এখন আমাদের কাছে, কারণ পুরো যাতায়াত ব্যবস্থাটাই বন্ধ ছিল, এখন অন্তত শুরু হয়েছে কোনো রকমভাবে। এটা একটা বিরাট ভরসা, এবং সত্যি হিমাচল সরকার প্রচণ্ড দ্রুততার সঙ্গে কাজ করছে। আমার সঙ্গী সুমন পাশকা টিকে গেল, এখানে রাস্তা ভালো, তাই আবার প্রাকৃতিক সৌন্দর্য, আবার মন ভোলানো প্রাকৃতিক দৃশ্য, কিন্তু মুহূর্তের মধ্যেই আবার ট্রাফিক জ্যাম, আবার কোথাও না কোথাও ভাঙা রাস্তা। এটাই হচ্ছে এই পথের সঙ্গী বর্তমান সময়ে। আমরা পাশ কাটিয়ে গিয়ে চললাম মান্ডি, বিলাসপুর, চণ্ডীগড় সোজা পথ। দেখুন এমন জায়গা দেখলে মনে হবে যে এমন ভয়ঙ্কর ঘটনা এখানে ঘটেছে, কিন্তু ঘটেছে। দেখুন ওপাশের পাহাড়ও পুরো ধসে নেমে এসেছে নদীতে, দূর থেকে দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত পর্বতের সারি, পেট্রোল পাম্প দোকান সব ফাঁকা, এমন কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। ভীষণ বেদনাদায়ক ছবি দেখতে দেখতে আমরা পার হচ্ছি এখান থেকে। এখন হিসেব মতো আমরা নদীর মধ্যে দিয়ে প্রায় যাচ্ছি, জাস্ট জলের লেভেল থেকে কিছুটা ওপরে, কিন্তু অ্যাকচুয়াল যে রাস্তা সেটা এখান থেকে আরো 10-15 ফুট ওপরে ছিল। থমকে যেতেই হবে মাঝে মাঝে, তবু আমরা বাইক নিয়ে যেহেতু যাচ্ছি, আমাদের পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে, নাহলে ওয়ান ওয়ে ট্রাফিক চলছে বেশিরভাগ জায়গাতেই। আবার মাঝে মাঝে এমন সুন্দর পথ পাবেন, সমস্ত ট্রাকে আপেলের পেটি ভরে ভরে আপেল চলেছে নিচের দিকে। এটা আপেলের সিজন, দেখুন প্রত্যেকটা গাড়িতে শুধু আপেলের পেটি। বান্দ্রলি বলে একটা জায়গা যেখানে আপেলের প্যাকেজিং হয়, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম এবং আপেল কিনতে চেয়েছিলাম, কিন্তু সেখানে যারা ছিল তারা আমাদের দেখে পয়সা নেয়নি। দেখুন টানেলগুলো অনেকটাই নিরাপদ, টানেলের ভেতরে ধস নামা সম্ভব নয়, কিন্তু লাইট নেই, ভীষণ অন্ধকার, তারই মধ্যে থেকে আমরা এগিয়ে চলেছি। এই টানেলটি সামনেটা দেখুন, ওপর থেকে পাহাড় ধসে যে পুরো ব্লক করে দিয়েছিল, সেই পাথর বোল্ডার সরিয়ে কোনো রকম চলার মতো রাস্তা, তারই উপর থেকে আমরা টানেলে প্রবেশ করলাম। যাই হোক,
এই পথের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এর বাইরে বহু অংশ আছে যেগুলো তুলে ধরা সম্ভব নয়, আর সেটা অনেক সময় সাপেক্ষ। এসব পার করে এমন প্রাকৃতিক দৃশ্য আপনার সামনে থাকবে চলার পথে। এসব নিয়েই এখন হিমাচলের অবস্থা। যাই হোক, আমার লাদাখ ট্রিপ কুন্নগরের কাছাকাছি কলকাতা, কাছাকাছি ডানকুনি। কুন্নগর থেকে আমাদের বাইক ট্রিপ শুরু হয়েছিল, 17 দিনের জার্নি। ডানকুনি থেকে ডানকুনি কুন্নগর বাড়িতে ফেরা, তাই বাকি অংশগুলো আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকুন, অবশ্যই দেখুন।